নোয়াখালীতে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহায়তায় গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি প্রশিক্ষণটি আয়োজন করে শনিবার সকালে জেলা শহরের গ্রিন হল প্রশিক্ষণ কক্ষে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুর রহমান বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার প্রশিক্ষণে জানানো হয় পানিতে ডুবে শিশুমৃত্যুর হারে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর এখানে প্রায় বারো হাজার শিশু পানিতে ডুবে মারা যায় শিশু মৃত্যু প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রশিক্ষণের জেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন